রাজকুমারে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটা পড়াবো। তোমরা দেখতেই পাচ্ছ যে অভিষেক কবিতাটি হলো 1861 সালে মাইকেল মধুসূদন দত্তের এই মেঘনাদবধ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল, সেই মেঘনাদবধ কাব্যগ্রন্থেরই প্রথম সর্গ থেকে কবিতাটা নেওয়া। আজকে এই কবিতাটা তোমাদের বিস্তৃত আলোচনা করব। আচ্ছা, আমরা জানি যে রাম রাবণের যুদ্ধ যখন চলছে তখন লঙ্কার বীর রাক্ষস সেনারা একে একে আসছে এবং রাম লক্ষ্মণের হাতে সমরক্ষেত্রে তারা প্রাণ দিচ্ছে। এটাকে ধর্মযুদ্ধ বলা যায় না, এ কারণে যে একজন রাজা হওয়া সত্ত্বেও রাবণ পরস্ত্রী হরণের মতন একটা নিন্দনীয় নিজ কাজ করে তিনি তার সবংশ নিধনের যাবতীয় আয়োজন সম্পূর্ণ করেছিলেন। তার ভ্রাতা ধর্মাত্মা ধর্মপরায়ণ বিভীষণ তাকে তার এই পাপ মতি পরিবর্জনের জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি অহং মদে মত্ত হয়ে তিনি পাপ কর্মে এতটাই নিমজ্জিত লিপ্ত ছিলেন যে ন্যায় অন্যায় বোধ তার রহিত হয়ে গিয়েছিল, এবং যে কারণে তিনি সীতাকে রামচন্দ্রের কাছে ফিরিয়ে নিয়ে আসা তো দুরস্ত, তিনি তার সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছে। যাই হোক, এখন একে একে লঙ্কার বীর রাক্ষস সেনারা যুদ্ধক্ষেত্রে যাচ্ছে এবং ভগ্নদূত এসে অর্থাৎ যে দূত পরাজয়ের বার্তা বহন করে নিয়ে আসে সেই দূত মাধ্যমে রাবণ জানতে পারলেন যে তার বীর পুত্র বিবাহ রঘুবরের হাতে নিহত হয়েছে। এখন এই সংবাদ ইন্দ্রজিৎ জানতেন না, তিনি তখন প্রমোদ উদ্যানে সখী সহ তাদের সঙ্গে আনন্দে মত্ত হয়েছিলেন, ক্রীড়ারত ছিলেন। তো সেক্ষেত্রে ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাসা সেই সংবাদ প্রমোদ উদ্যানে ইন্দ্রজিতের কাছে বহন করে নিয়ে এসেছে। তো এখন হঠাৎ সেই ধাত্রীমাতা প্রভাসাকে দেখে চমকিত হয়ে গেলেন ইন্দ্রজিৎ এবং তিনি স্বর্ণসিংহাসন থেকে নেমে এসে তার আগমনের হেতু জিজ্ঞাসা করলেন। আমরা এখন কবিতাতেই চলে যাই। আমরা আগেই উল্লেখ করেছি যে অভিষেক কবিতাটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গ থেকে। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশর ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, অর্থাৎ সোনার সিংহাসন পরিত্যাগ করে বীরেন্দ্র কেশর বীরদের মধ্যে শ্রেষ্ঠ বীর কেশর, অর্থাৎ এখানে আমরা জানি সিংহর কেশর থাকে, তাই সেই রূপ সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ সেই সোনার সিংহাসন থেকে নেমে এসে প্রণাম করলেন ধাত্রীমাতা প্রভাসার চরণে। কি হেতু মা গো গতি তব আজি এ ভবনে কহ দাসে লঙ্কার ভূষণ। তা উনি বুঝতে পারছেন যে কেন এসছেন, বলছে কি কারণে মা তুমি আজকে এখানে এসেছো, এটা তো স্বাভাবিক দৃশ্য নয়। এখন সেই আগমনের হেতু জিজ্ঞাসা করে বললেন যে লঙ্কার সব খবর ঠিকঠাক, তোরা সব ভালো আছে তো? শির চুম্বি ছদ্মবেশী অম্বুরা আসে সুতা উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীর বাহু। অর্থাৎ অম্বুরা আসে সুতা, অর্থাৎ সমুদ্রের তনয়া কন্যা, অর্থাৎ দেবী লক্ষ্মী, লক্ষ্মী বেশে এসেছিলেন, লক্ষ্মী এসেছিলেন, তো সেখানে ছদ্মবেশে ছদ্মবেশে মা লক্ষ্মী এসেছেন সেখানে প্রভাস ঠাকুর এবং বললেন যে পুত্র তোমাকে কি বলবো,
সোনার নৌকার অবস্থার কথা তোমাকে বলে আমি বোঝাতে পারছি না। ভয়ঙ্কর যুদ্ধে তোমার প্রিয় ভাই বিভাবন মৃত্যু ঘটেছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সশৈনে সাজে রাজে যুঝিতে আহত। রাক্ষসাধিপতি অর্থাৎ লঙ্কেশ্বর ঠাকুর, তিনি মহাশোকে শোকস্তব্ধ এবং এতটাই তিনি শোকমগ্ন যে তিনি আর প্রতীক্ষা করতে পারছেন না। তিনি এমন একটা কঠোর সংকল্পবদ্ধ হয়েছেন যে আজই তিনি রাম এবং লক্ষ্মণকে সম্মুখ সমরে পরাস্ত এবং নিহত করে তার সমস্ত অন্তরের মধ্যে সঞ্চিত জ্বালা যন্ত্রণার বিমোচন করবেন। তো নিজে যুদ্ধ করতে সশৈন মানে সৈন্য সহ তিনি সেজেছেন। জিজ্ঞাসিল মহাভগীশ্বর ভাই, কি কহিলা ভগবতী, কে বধিল, কবে প্রিয়া আনছি, নিঃসারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বলসি প্রচন্ড সর বৈরী দলে, তবে এ অদ্ভুত বারতা, তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। এখন ইন্দ্রজিৎ বুঝতে পারছে না, তিনি এতটাই বিস্মিত হচ্ছেন, তিনি বুঝতে পারছেন না যে কী করে ঘটনা সম্ভব। কারণ কি, তিনি ইতিপূর্বে রঘুদয়কে, রঘুনন্দন, রামলক্ষ্মণ উভয়কেই তো পরাস্ত এবং নিহত করেছেন নিঃসারণে, অর্থাৎ তিনি শক্তিক, শক্তিক মানে হচ্ছে নিঃসারণ, সেই নিঃসারণকে শক্তিক বলা হয়। সেই যুদ্ধে আমি তো আগেই হত্যা করেছি, তো এখন প্রিয়ানুজি মানে প্রিয় প্লাস অনুজ মানে বিভীষণের আমাদের বিবাহ কথা বলা হচ্ছে, তো কি তুমি কি বলছো ভগবতী, কে তাকে বধ করো, খণ্ড খণ্ড করিয়া কাটিলু বরশি প্রচণ্ড সর বৈদলে, বৈদলে মানে শত্রু সেনাদলকে, মানে বর্ষাকালে যেরকম বৃষ্টি পড়ে প্রচণ্ড খরসর বেগে, ঠিক সেই রকম তীর নিক্ষেপ করে আমি তো ইতিপূর্বে খণ্ড খণ্ড করে তার রথের চূড়া ভেঙেছি, তার দুভাইকে হত্যা করেছি, তো কোথা তুমি এই সংবাদটা পেলে আমাকে বলো, তাড়াতাড়ি বলো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীরা, অর্থাৎ রত্নাকর মানে রত্নযুক্ত আকর সমুদ্রকে বলা হচ্ছে, রত্নোত্তমা মানে রত্নের মধ্যে সর্বশ্রেষ্ঠ রত্ন ইন্দিরা সুন্দরী অর্থাৎ শ্রী দেবী লক্ষ্মী, তিনি বলছেন হাই পুত্র, মায়াবী মানব সীতাপতি তপস্বরে মরিয়া বাঁচিল, বলছে রাম তার যে কোনো সাধারণ মানুষ হতো মায়াবী, মায়া জানেন যে, যাও তুমি তরা করি রক্ষ রক্ষ, অর্থাৎ তুমি তাড়াতাড়ি করে যাও, রক্ষ মানে রক্ষা করো, আর রক্ষ করলে রাক্ষস কুলকে, রক্ষ কুল মান অর্থাৎ রাক্ষস কুলের মান মর্যাদা তুমি রক্ষা করো, এই কাল সমরে রক্ষ চূড়ামণি, অর্থাৎ এই কাল সমর বলা হচ্ছে কারণে মানে এই যুদ্ধে ইতিপূর্বে অনেক লঙ্কার বড় বড় বীর রঘুবর রঘুনন্দন রাম এবং লক্ষ্মণের হাতে নিহত হয়েছে। চূড়ামণি অর্থাৎ তিনি চূড়ার মধ্যে যে সজ্জিত মণি, অর্থাৎ মুকুটের মধ্যে যে শ্রেষ্ঠ মূল্যবান মণি, এক্ষেত্রে ইন্দ্রজিতে কথা বলা হচ্ছে। ছিলিলা কুসুমদাম রোষে মহাবলি, মহাবলি অর্থাৎ ইন্দ্রজিৎ প্রচন্ড রেগে গেল, নিয়ে কুসুমদাম মানে ফুলের শয্যা পুষ্পশয্যা তিনি ছিঁড়ে ফেলেন মেঘনা, ফেলাইলা কনক বলয় দূরে, অর্থাৎ হাতের মধ্যে যে কনক অর্থাৎ সোনার মালা দূরে ফেলিয়ে দিল। পদতলে পড়ে শোভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভা পায়, অর্থাৎ যে কর্ণের শোভা কুণ্ডল সেটা অশোক কারণে যেমন অশোকের ফুল পড়ে থাকে এবং তারও বর্ণ কনকরূপ, কনক বর্ণ অর্থাৎ সোনালি রঙে, সেই রকম আভা পায় হয়ে রইল। ঠিক মনে কহিলা গম্ভীরে কুমার, অর্থাৎ নিজেকে ধিক্কার দিচ্ছে, অর্থাৎ আত্ম অভিমানে তিনি নিজের প্রতি ক্ষুব্ধ হয়ে বলছে ছি ছি এ কি, এই কাজ তো আমার সাজে না, হাত হিক মরে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেঁকা আমি বামাল আছে, নিজেকে ধিক্কার দিয়ে বলছেন যে চারিদিকে লঙ্কার চারপাশে শত্রু সেনাদল বেষ্টন করে রয়েছে, বেড়ে মানে বেষ্টন করে রয়েছে, আর আমি এখানে স্ত্রীদের সখীদের মাঝখানে বসে বা মাঝে আমি এখানে ক্রীড়ারত অর্থাৎ আনন্দ উপভোগে মগ্ন ছিছি, এটা কোনো বীর পুরুষকে শোভা পায় না, একই সাজে আমাকে দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ, অর্থাৎ দশানন রাবণের আত্মজ আমি ইন্দ্রজিৎ, আরো রথ তরা করি খুচা বয়ে অপবাদ বধির পুকুরে, তাদের নিয়ে এসো, কে কোথায় আছো, রথ নিয়ে এসো,
আর এই মুহূর্তে এই শত্রুদেরকে হত্যা করে বধ করে আমার অপবাদ ঘোচা সাজিরা রথীন্দ্র সব বীরা ভরা অর্থাৎ রথীদের মধ্যে ইন্দ্র শ্রেষ্ঠতা বৃষভ অর্থাৎ ষাঁড়ের মতন ক্ষমতাযুক্ত শ্রেষ্ঠ রথী বীর ইন্দ্রজিৎ নানা আবরণে সুসজ্জিত হলেন হৈমবতী সুপ্ত যথা নাসিতে তারকে মহাসুর অর্থাৎ হৈমবতী মানে দেবী দুর্গার সন্তান কার্তিকেয় যেমন তারকারাক্ষসকে তারকসুকে বধ করবার জন্য যে রূপ শয্যা করেছিলেন রণশয্যা সেই রূপ তদ্রূপ রণশয্যায় সজ্জিত হয়ে তিনি কিংবা যথা বৃহন্নলারোপিকেরিটি বিরাট পুত্র সহ উদ্ধারিত গধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে অথবা এখানে দেখা যাক যে তোমরা প্রশ্ন করতেই পারো যে এটা তো রামায়ণ কাব্য থেকে নেওয়া তাহলে এখানে মহাভারতের প্রসঙ্গ এসেছে কেন অ্যাকচুয়ালি এটা তো মধুসূদন দত্ত লিখছেন এবং সম্পূর্ণ নূতন আঙ্গিকে নূতন একটা বৈপ্লবিক দৃষ্টিভঙ্গিতে তিনি এটা সৃষ্টি করেছেন এবং সেখানে তিনি রাবণকে এবং ইন্দ্রজিৎকে বীরের শ্রেষ্ঠ বীর হিসেবে প্রতিপন্ন করেছেন এবং সেখানে রঘুনন্দনদের তিনি যশ কীর্তি প্রশংসা দিতে যথেষ্ট কাঠিন্য করেছেন এবং আমরা দেখতে পাই পরবর্তীকালে যে সমস্ত ব্যাখ্যাগুলি আছে বা মেঘনাদবধ কাব্যের যে তোমার সমালোচনা আছে সেখানে মাইকেল মধুসূদন দত্ত নিজেই বলেছেন যে আমার আরেকটা প্রিয় চরিত্র হচ্ছে ইন্দ্রজিৎ এবং ইট কস্ট মেনি টিয়ার্স টু কিল হিম তো সেক্ষেত্রে ইন্দ্রজিতের মৃত্যু লিখতে তিনি অস্ত্র বিসর্জন করেছেন তো যাই হোক না কেন এই যখন অজ্ঞাতবাসকালে বৃহন্নলারূপী অর্জুন চেরু বিরাট পুত্র সহ গোধন উদ্ধার কল্পে সমীবৃক্ষ মূলে সুসজ্জা করেছিলেন ঠিক সেই রূপই তিনি এখন রাম এবং লক্ষণকে বধ করবার জন্য সেই রূপ মেঘবর্ণ রথ চক্র বিজয়ীর ছটা ধ্বজ ইন্দ্র চাপরূপী তরঙ্গম বেগে আশুগতি অর্থাৎ ইন্দ্রের রথের যে ধ্বজা সেই রকম চারিপাশে একটা মেঘের বর্ণের মতন রথ আর সেখানে বিজয়ীর ছটা অর্থাৎ ঘনকৃষ্ণ মেঘবর্ণে যেমন বিদ্যুতের আবাদ একটা চমকের সৃষ্টি হয় ঠিক সে তরঙ্গম বেগে মানে ঘোড়ার মতো তীব্র গতি আশুগতি মানে দ্রুত গতি রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রবীণ সুন্দরী ধরি পতিকর যুগ আয় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে কাঁদিয়া কহিলা কাঁদিয়া ধরি কোথা প্রাণ সাথে রাখিয়ে দাসিরে চল কহ চলিলা আপনি তিনি যখন এইরূপ যুদ্ধযাত্রার প্রস্তুতি নিয়েছেন ঠিক সেই রকম সেই মুহূর্তে ইন্দ্রজিতের স্ত্রী প্রবীণা সুন্দরী তার সামনে এসে তার প্রতিদেবতা অর্থাৎ হাজব্যান্ড ইন্দ্রজিতে দুহাত ধরে বলছে যে হে প্রাণ সখা তুমি কোথা তোমার দাসীকে অর্থাৎ নিজেকে দেখে চললে এটা বলছে এখানে একটা ব্র্যাকেটের মধ্যে দেখবে হায় রে যে মতি হে মলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে অর্থাৎ তরুকুলের যে শ্রেষ্ঠ অর্থাৎ শালবৃক্ষকে জড়িয়ে ধরে হেমলতা অর্থাৎ কনকলতা যেমন ওঠে ঠিক সেই রূপ এখানে ইন্দ্রজিতের স্ত্রী ইন্দ্রজিতের দুবাহু ধরে তাকে বলছে কথাটি বলেছে প্রশ্নটি করেছে কেমন ধরিবে প্রাণ তোমার বিরহে এই অভাব অর্থাৎ তুমি যদি যুদ্ধে যাও তা তোমার বিরহে আমি আমার প্রাণ কিভাবে রক্ষা করব অর্থাৎ এখানে প্রবীণা সুন্দরীও কিন্তু এই যুদ্ধের ফল সম্পর্কে কিঞ্চিৎ সন্দেহ প্রবল সন্দিগ্ধ যে রঘুবরের সঙ্গে যুদ্ধে যাওয়া সেটা কি ঠিক হচ্ছে এবং সেখানে আর ফিরবেন কিনা সেটা নিশ্চিত নয় কারণ ইতিপূর্বে বহু বীরের পতন ঘটেছে হায় নাথ গগন কাননে ব্রততি বাঁধিলে সাধে পরিপদ যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পরাশ্রয়নাথ তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিং করিলে আছি বলছে আমরা দেখি গভীর অরণ্যে যেখানে
মাতঙ্গ হাতিরা হাতি হস্তিনী একত্র তারা বিহারে মগ্ন। সেখানে হস্তিনীকে পরিত্যাগ করে যেমন পুরুষ হস্তি কখনোই চলে যায় না, রঙ্গরসের মন না দিয়ে উপেক্ষা করে সে যেন চলে যায় না, তো তুমি কেন আমাকে এইভাবে তোমার কিঙ্করীরত দাসীকে পরিত্যাগ করে চলে যাচ্ছ? হাসি উত্তরিল মেঘনাদ, ইন্দ্রজিতে যেটি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে? তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে আসিনি তোমার কল্যাণে রাগ বিদায় বললে না না। মুচকি হেসে ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছেন যে সতী তুমি তো ইন্দ্রজিতের হৃদয় জয় করেছ, তুমি যে দৃঢ় বন্ধনে তোমার জীবনের সঙ্গে ইন্দ্রজিতের জীবনকে বন্ধন করেছ, কার পক্ষে সেই বন্ধন করা মানে সম্ভব কি? কারোর পক্ষে সম্ভব নয়, তুমি চিন্তা করো না, আমি তোর আমি এক্ষুনি ফিরে আসবো কল্যাণী। অর্থাৎ কল্যাণী সম্বোধনে বলছেন যে আমি তোমার কল্যাণে আর এই লঙ্কার কল্যাণে রাঘব কর্তৃকে হত্যা করে অর্থাৎ রাণ এবং লক্ষণকে হত্যা করে আমি শীঘ্রই ফিরে আসবো, এখন তুমি আমাকে বিদায় দাও। বিধুমুখী অর্থাৎ চন্দ্রালনা চন্দ্রমুখী মানে তার সৌন্দর্যবালা বনের কথা বলা হচ্ছে। বেশ, আজকে এই পর্যন্তই, পরের দিনকে বাকিটা শেষ হবে। ওকে।